নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই উষ্ণ অভিনন্দন। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অধর সন্তানদের সাথে মানিয়ে চলা বাবা ও মায়ের ক্ষেত্রে একটা বড় সমস্যা। তাদের প্রতিদিনের সাধারণ কাজগুলি নিয়ে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়, যেমন স্নান করতে যাওয়া, খাওয়া, ঘুমোতে যাওয়া, পড়াশোনা করা। তবে সেক্ষেত্রে পিতামাতার না বুঝে এই বিষয়গুলি উৎসাহিত করে। এদের মোকাবিলার জন্য উপায় হলো তাদের আচরণগুলিকে আমল না দেওয়া, তাদের ভালো আচরণের বিষয় গুলিতে বেশি মনোযোগী করে তোলা। আমরা জানি কোনো শিশু পিতামাতার পরম সুখের কারণ হয়, তখন হয় যখন তার সন্তান কঠোর ভালো ফল প্রাপ্তি হয়। আবার কখনো কখনো এমন পরিস্থিতি হয় যে আপনার সন্তান প্রচেষ্টা করেও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না। সব বাবা মাই চায় তার সন্তান সফলতার মুখ দেখুক, তারা তাদের পড়াশোনায়, গবেষণাতে, কর্মজীবনে সফল হয়ে পরিবার তথা দেশের মুখ উজ্জ্বল করে। তাই বলবো বন্ধুদের, এই সাফল্যের মুখ দেখার জন্য সঠিকভাবে মনস্তাত্ত্বিক ও জ্যোতিষী পরামর্শ নিয়ে তার সঠিক প্রতিকার করান। আপনাদের সঙ্গে আলোচনা করব অবাধ্য বা একগুঁয়ে ও পিছিয়ে পড়া সন্তানদের কিভাবে মনস্তাত্ত্বিক ও জ্যোতিষী টিপস দিয়ে সফলতার মুখ দেখাবেন। মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লাগে তবে লাইক কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন বলবো বন্ধুরা, কিভাবে বুঝবেন আপনার সন্তান অবাধ্য ও পিছিয়ে পড়ছে। এখন বলবো কি সেই টিপস যেগুলো মানলে আপনার একগুঁয়ে ও পিছিয়ে পড়া সন্তান সঠিক নিশানায় পৌঁছাতে পারবে। প্রথমে বলবো, শিশুদের চারিপাশের নেতিবাচক শক্তিকে দূর করে তার মনে ইতিবাচক অর্থাৎ ধনাত্মক শক্তিকে প্রবেশ ঘটান, এবং এটা করা বাবা মায়ের একটা বড় চ্যালেঞ্জের বিষয়। এই নেগেটিভ শক্তি আপনার বাচ্চার সঠিক বৃদ্ধি এবং মানসিক উন্নতির ক্ষেত্রে। তাই বলবো আপনার সন্তানকে অষ্টধাতুর বালা প্রদান করুন, যা এই অশুভ শক্তিকে রক্ষা। আপনার সন্তানের স্মৃতিশক্তি ও মনঃসংযোগ বাড়ানোর জন্য প্রতিদিন না হলেও সপ্তাহে একবার করে স্নানের জলে 2 চামচ কাঁচা দুধ দিয়ে স্নান করান। আপনার সন্তান যদি ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে এবং তাতে যদি সে চিৎকার করে ঘুম ভেঙে যায়, তাহলে বলবো বন্ধুরা, মঙ্গল কিংবা রবিবার এক টুকরো ফটকিরি বা অ্যালার্ম বালিশের তলাতে রাখুন, খুব ভালো ফল পাবেন। যদি আপনার সন্তানের প্রতি কেউ অশুভ দৃষ্টি দেয়, তার ফলে আপনার বাচ্চার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটে, সেক্ষেত্রে বলবো একটি কালো কারে বা সুতোতে একটা কড়ি বেঁধে গলায় ঝুলিয়ে দিন। আপনার সন্তান যদি বেশিরভাগ সময় অসুস্থ থাকে, তবে তার ক্ষেত্রে মঙ্গলবার অষ্টধাতুর বালা বা আংটি গঙ্গা জলে শোধন করে হনুমান চল্লিশা পাঠ করে এবং সিঁদুর লাগিয়ে ডান আঙুলে বা হাতে পরিয়ে দিন। বাস্তুশাস্ত্র মেনে বাচ্চার ঘুমের জায়গাটা ঠিক করে নিন, না হলে বাচ্চার উপরে অশুভ প্রভাব
পড়তে পারে এবং তার জন্য তার পড়াশোনা এবং মনঃসংযোগের অভাব ঘটবে এবং সে শিক্ষক, ভাই বোন এবং অন্যান্যদের সঙ্গে ভালো আচরণ করবে না। সেক্ষেত্রে বলবো, বন্ধুরা, দেখে নিন আপনার বাচ্চা যেখানে ঘুমায় তার উপরে কোনো বিম আছে কি না ছাদেতে। যদি থাকে তবে ওই বিমের নিচ থেকে বাচ্চার বিছানাটা একটু সরিয়ে ভালো জায়গাতে প্লেস করুন বা রাখুন। দেখবেন অশুভ ফল থেকে শুভ ফল পেতে শুরু করেছেন। দেখবেন বাচ্চার পায়ের দিকে অর্থাৎ মাথার উল্টো দিকে কোনো জানালা না থাকে, যদি থাকে শিক্ষার ভাগ্য বৃদ্ধির জন্য আপনার সন্তানের শোবার ঘরে বা পড়াশোনার স্থানে উত্তর পূর্ব দিকে একটি ক্রিস্টাল গ্লোব রাখুন। তাছাড়া একটি ড্রাগন চার স্থাপন করতে পারেন, তাহলেও শুভ ফল পাবেন। যদি আপনার সন্তানের শোয়ার ঘরের সামনে সিঁড়ি ও টয়লেটের স্থান যদি মুখোমুখি হয়, তাহলে নেগেটিভ শক্তি আপনার সন্তানের মানসিক বিকাশের ক্ষেত্রে অসম্ভব প্রভাব ফেলবে এবং তাকে নিরুৎসাহিত এবং বেশি রাগান্বিত করে তুলবে। সেক্ষেত্রে বলবো, এই দিকটা কোনোভাবে বন্ধ রাখুন এবং কোনো ভৈরব মন্দিরে গিয়ে মদ দান করুন রবিবার করে। পরে সেই মদ অশ্বত্থ গাছের গোড়াতে ঢেলে দিন, তাহলেও ভালো ফল পাবেন। মঙ্গলদেবকে উজ্জীবিত করার জন্য সন্তানকে খেলাধুলোর সঙ্গে যুক্ত করুন। মঙ্গলদেব তুষ্ট হলে আপনার সন্তানের সাহস, আস্থা, শ্রদ্ধা, প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রভৃতি বৃদ্ধি পাবে। তাই বলবো, বন্ধুরা, বাচ্চাদের টিভি, কম্পিউটার এবং ভিডিও গেমের প্রতি আসক্তি দূর করিয়ে মাঠে নিয়ে গিয়ে ফুটবল, ক্রিকেট, ভলির প্রতি আকর্ষণ বাড়ান। তাহলে মঙ্গলদেব তুষ্ট হবেন এবং বাচ্চার সার্বিক উন্নতি ঘটবে। রবিদেবকে তুষ্ট করার জন্য বাচ্চাকে গায়ত্রী মন্ত্র জপ করতে শেখান এবং নিজেরাও করুন। এর ফলে আপনার সন্তানের যশ ও মেধা বৃদ্ধি পাবে। বুধদেব হলো স্মৃতিশক্তির কারক গ্রহ। সবুজ শাকসবজি বাচ্চাকে বেশি করে খাওয়ান, এতে ভিটামিন এবং খনিজ লবণ বৃদ্ধি পাবে এবং বুধ বেশি উজ্জীবিত হবে এবং বাচ্চার মেধা বৃদ্ধিতে সাহায্য করবে। সন্তানের মিথ্যা কথা বলা এবং উচ্ছৃঙ্খল ভাবের জন্য অশুভ চন্দ্র দায়ী। এই অশুভ চন্দ্র দোষ কাটানোর জন্য তামার মুদ্রা সংগ্রহ করুন এবং তা কোনো মন্দিরে দান করুন। এছাড়া যদি আপনি রূপোর বালা কোনো মন্দিরে দান করেন, তাহলে এই অশুভ চন্দ্রের প্রভাব থেকে রক্ষা পাবেন এবং সন্তানের এই আচরণ অসম্ভবভাবে বদলে যাবে। সভ্য শৃঙ্খল সন্তান পাওয়ার জন্য দেবগুরু বৃহস্পতিকে তুষ্ট করুন। সারাদিন বেশ কিছুক্ষণ বাড়ির বয়োজ্যেষ্ঠদের সঙ্গে বাচ্চাকে মিশতে দিন, সেটা তার ক্ষেত্রে খুবই মঙ্গল। বয়স্ক মানুষের সঙ্গে মেশার পাশাপাশি সে সাংস্কৃতিকভাবে বেশি উন্নত হবে এবং বৃহস্পতিদেব খুবই তুষ্ট হবেন। অপরকে সাহায্য করার জন্য বাচ্চাকে শেখান। গরিব ও দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করতে বলুন বাচ্চাকে এবং সেই শিক্ষা দিন। তাহলে দেখবেন বাচ্চার কুণ্ডলিতে যদি শনিদেবের অশুভ প্রভাব থাকে তা কেটে যাবে এবং আপনার বাচ্চা ন্যায় ও নিষ্ঠাবান এবং নীতিপরায়ণ হয়ে উঠবে। সন্তানের কো-কারিকুলাম অ্যাক্টিভিটির প্রতি উদ্যোগ বাড়ানোর জন্য শুক্রদেবকে তুষ্ট করুন। শুক্রদেব নাচ, গান, অভিনয় এগুলোর কারক গ্রহ। সেক্ষেত্রে বাচ্চাকে কোনো মলিন পোশাক পরাবেন না, উজ্জ্বল বর্ণের পোশাক পরানোর চেষ্টা করুন, তাতেই দেখবেন শুক্রদেব তুষ্ট হবেন। তো এই গেল বন্ধুরা জ্যোতিষী কিছু টিপস বা পরামর্শ। এখন কিছু মনস্তাত্ত্বিক পরামর্শ দেব আপনাদের। সর্বদা বাচ্চার কথা মন দিয়ে শুনুন, কোনোভাবে তর্ক করবেন না। বাচ্চাদের সহজ সম্পর্ক গড়ে তুলুন তাদের সঙ্গে।
কোনো কিছুতে জোর করবেন না। বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে অনেকগুলি বিকল্প দিন, কোনো একটি বিষয়ের উপর জোর দেবেন না। বকাঝকা না করে আপনি নিজে শান্ত থাকুন, তাদের বিভিন্ন কাজে মধ্যে পরিচালনা করুন এবং কাজকে সম্মান করুন। বাচ্চাদের সঙ্গে একটা বিশেষভাবে সময় দিতে শিখুন এবং তাদের সঙ্গে কাজ করুন, তাহলেও বাচ্চারা অনেক বেশি নিষ্ঠাবান হবে। কোনো সমস্যা থাকলে আপনি আলোচনা করুন বাচ্চাদের সঙ্গে, তাহলেও দেখবেন আপনার সঙ্গে খুব সহজ ব্যবহার করতে শুরু করবে এবং তাদের দিয়ে সুন্দর কাজ করিয়ে নেওয়াও সহজ হবে। বাড়িতে সর্বদা একটা শান্ত পরিবেশ তৈরি করুন। শিশুর মানসিক চাহিদা আসলে কি সেটা বোঝার চেষ্টা করুন, তাহলে দেখবেন ইতিবাচক ব্যবহারে প্রণোদিত করুন। ব্যাস, এইগুলি ঠিকঠাক মেনে চললে আপনার একগুঁয়ে সন্তান ঠিক জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। আবার বলবো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইকস কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত চ্যানেলটির আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।